আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, মা ফ্লাইওভারে দুর্ঘটনা, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এবং ইতিমধ্যেই অবশ্যই বড় খবর, মা ফ্লাইওভারে দুর্ঘটনা, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা, দুটি গাড়ির চালকের অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক এমনটাই খবর মিলছে। ঘটনাস্থলের ছবি দেখাচ্ছি আপনাদের। সাত সকালে দুর্ঘটনা, ঘটনাস্থল মা ফ্লাইওভার, সেখানে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন। দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ির সামনের অংশ। দুই গাড়ির চালকের অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক। সাত সকালে মা ফ্লাইওভারের দুর্ঘটনা। মা ফ্লাইওভার থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে সাত সকালে দুর্ঘটনা, এবং সেখানে যেমনটা জানা যাচ্ছে দুই গাড়ির চালকের অবস্থাই আশঙ্কাজনক। ঠিক কিভাবে ঘটল এই দুর্ঘটনা বিস্তারিত জানাও। একদমই দেখো, আমি এই মুহূর্তে রয়েছি এজেসি বোস ফ্লাইওভার, অর্থাৎ মা ফ্লাইওভার, এবং এই মুহূর্তে যে চিত্র আমার চিত্র সাংবাদিক গোপাল তাপানারকে একটু দেখাতে বলবো, যে এখনও পর্যন্ত যে গাড়ির যে যন্ত্রাংশ এবং যে পেট্রোল যে অন্যান্য যন্ত্রাংশ সব কিন্তু এখনও পর্যন্ত পড়ে রয়েছে। কিছুক্ষণ আগেই অর্থাৎ ভোরের দিক থেকে যখন গাড়ি অর্থাৎ একটা গাড়ি আসছিল SSKM হাসপাতালের দিক থেকে উঠে, অর্থাৎ নর্মালি যে যাবে, এবং উল্টো দিক থেকেই এই লেনেতেই উল্টো দিক থেকে একটি গাড়ি ঢুকে পড়ে, এবং যেটার গতিবেগ মনে করা হচ্ছে যে অনেকটাই বেশি ছিল, এবং দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়, এবং একটি গাড়ি ছিল কমার্শিয়াল, একটি ছিল প্রাইভেট গাড়ি, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যে কমার্শিয়াল গাড়িটি ছিল সেই কমার্শিয়াল গাড়িটির প্লেট এখনও পর্যন্ত নাম্বার প্লেট পড়ে রয়েছে। সেই কমার্শিয়াল গাড়িটিতে সজোরে ধাক্কা লাগে এবং সেখানে বেশ কয়েকজন আহত হন। প্রত্যেকেই তারা কর্মস্থলের দিকে যাচ্ছিলেন, এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে দুজনে অর্থাৎ গাড়ির দুই চালক তাদের গুরুতর আহত হয়েছেন, তাদেরকে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, এবং তাদের যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট শুরু হয়েছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং যেভাবে ধাক্কাটি লেগেছে, আমি একটুখানি দেখাতে বলবো যে এখনও পর্যন্ত যে চাকার দাগ, অর্থাৎ চাকার যে দাগ, সেই দাগ কিন্তু রয়েছে, এবং এই জায়গা দিয়ে কিন্তু স্ক্রিট খেয়ে অর্থাৎ সোজা এই দিক এই রাস্তা বরাবর চলে আসে। এবং যেটা জানা যাচ্ছে যে উল্টো দিক থেকে এই যে লেন, এই লেনটা ওয়ান ওয়ে লেন, অর্থাৎ যে এই দিক থেকে সোজা গাড়ি যাবে এই লেন দিয়ে, এবং তার ঠিক পাশের যে লেন সেই পাশের লেন দিয়ে উল্টো দিকে যাওয়ার রাস্তা, অর্থাৎ এক্সাইডের দিকে যাওয়ার রাস্তা, সেই জায়গায় না গিয়ে এই একই লেনে ঢুকে পড়ে অন্য একটি গাড়ি, ফলে দুর্ঘটনার কবলে পড়ে। 5:30 থেকে 6টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটেছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে এখনও পর্যন্ত যে যন্ত্রাংশ, সেই যন্ত্রাংশ সরিয়ে এই লেন দিয়ে গাড়ি চলাচল করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু করা হচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে, এবং গোটা বিষয়টির তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে। গাড়ির গতিবেগ কতটা, পুরো বিষয়ের দিকে নজর রাখো। আপাতত তোমায় ধন্যবাদ।